গত শনিবার সন্ধ্যায় মেট্রো রেলে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যুতে ফুঁসে উঠেছিল গোটা শহর। মেট্রো কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে নানা বয়ান দিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা, কিন্তু সপ্তাহ গড়াতে না গড়াতেই ম্লান হয়ে গেল সেই ক্ষোভ, ন্যায়ের দাবিতে সোচ্চার হওয়ার প্রবণতা। সজল কাঞ্জিলার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ছিল তদন্ত কমিশনে প্রত্যক্ষদর্শীদের বয়ান দেওয়ার দিন। সজল কাঞ্জিলাল মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ছিল তদন্ত কমিশনে প্রত্যক্ষদর্শীদের বয়ান দেওয়ার দিন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে সেদিনের কথা বলতে হাজির হলেন না কেউ। মেট্রো যাত্রীদের অভিজ্ঞতার কথা অজানাই রয়ে গেল কমিশনের সদস্যদের। নিজেদের নির্দোষ প্রমাণ করতে বাড়তি অ্যাডভান্টেজ পেল মেট্রো। সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ছিল প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেওয়ার দিন। রেলের গঠন করা তদন্ত কমিশনের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ ছিল মেট্রোর যাত্রীদের সামনে। সে কথা জানিয়ে খবর কাগজে ও মেট্রো স্টেশনের দরজায় বিজ্ঞাপন দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তাতেও এদিন দেখা মেলেনি একজন প্রত্যক্ষদর্শীরও। সুযোগ থাকলেও সহনাগরিকের মৃত্যুর বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন না কেউই। ফলে সজলবাবুর মৃত্যুতে কি বদলাবে কিছু, প্রশ্ন রয়েই গেল। ওয়াকিবহাল মহলের দাবি, যেভাবে তদন্ত কমিশনে হাজিরার বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা অনেকেরই চোখে পড়েনি। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পিছনের দিকের পাতায়, মেট্রো স্টেশনেও বিজ্ঞাপন যেখানে দেওয়া হয়েছে তা চোখে পড়েনি।